অযোধ্যা ভ্রমণের তৃতীয় পর্বে আমরা হাজির হলাম আরও নতুন নতুন জায়গা এবং নতুন নতুন গল্প নিয়ে। এই ভিডিওতেই থাকছে রামলালা যেই নদীতে স্নান করত, সেই সরজ নদীতে বোট রাইড, স্নান করা এবং নদীর ধারে বসে চা খাওয়ার গল্প। থাকছে লতা মঙ্গেশকর চকে ছবি তোলা, রামকিপারি, সরজ নদীর ধারে সন্ধ্যারতি, আরও খাওয়া দাওয়া নানান কিছু। চলুন শুরু করা যাক আজকের আমাদের এই গল্প। এখন লতা মঙ্গেশকর চকের দিকে টোটো করে, বেশি রাস্তা না, এখান থেকে 1.4 কিলোমিটার। আজ এই যাত্রার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রামলালা যে নদীতে স্নান করত, আমরা যাচ্ছি সেখানেই স্নান করতে। হনুমান গাড়ির সামনে থেকে লতা মঙ্গেশকর চকের দূরত্ব 1.4 কিলোমিটার। আপনারা হনুমান গাড়ির সামনে থেকেই টোটো এবং রিক্সা পেয়ে যাবেন। রিক্সাতে ভাড়া চায় 80 থেকে 100 টাকার মতো, দুজন যাওয়া যায়। আর টোটোতে ভাড়া নেবে পার হেড 20 টাকা। এই যে গোরখপুর 132 কিলোমিটার ডান দিকে, এয়ারপোর্ট 15 কিলোমিটার, লখনৌ 140 কিলোমিটার। এই জায়গাটার নামই হচ্ছে লতা চক। ওই যে সামনে দেখা যাচ্ছে একটা বিনা রাখা রয়েছে, ওটাই হচ্ছে লতা চক। ওখান থেকে বাদিক গেলেই সরজু নদী। এই যে লতা চক, চোখের সামনে এই সাজানো বিনা দেখতে পেলেই বুঝতে পারবেন আপনি পৌঁছে গেছেন লতা চকে। সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে এই লতা চক। এই বড় বিনার সামনে একটা ফটো না তুলে চলে গেলে কেউ জানতেই পারবে না আপনি অযোধ্যায় এসেছেন। চলে এলাম এখন সরজু নদীর ঘাটে। পেছনের যে নদীটা, এটাই হচ্ছে সরজু নদী, যেখানে রামচন্দ্র স্নান করতেন। এই সরজু নদীর উৎপত্তিস্থল হল হিমালয়ের মানস সরোবর থেকে। এই নদীর আরেক নাম মানস নন্দিনী। আর এই সরজু নদীর ধারেই রয়েছে রাম জন্মভূমি, পবিত্র অযোধ্যা নগরী। এইখানে যে সরজু নদীর ঘাটটা দেখছেন, এটা কিন্তু বাঁধানো ঘাট নয়, এটা অ্যাকচুয়ালি অরিজিনাল সরজু নদী। ওইদিকে আরেকটা বাঁধানো একটা ঘাট রয়েছে, যেখানে আর কি সরজু নদীর একটা শাখাকে নিয়ে যাওয়া হয়েছে কৃত্রিমভাবে, সেটাও আমি দেখাবো। সেখানেও লোকে স্নান করছে। আর একটা খুব ভালো বিষয়, লেডিসদের জন্য চেঞ্জিং রুমেরও ব্যবস্থা আছে। এটা খুব ভালো একটা জিনিস যে এখানে স্নান করে মহিলারা ড্রেস চেঞ্জও করে নিতে পারবে। রামের জন্মভূমিতে আসবো, আর রাম যেখানে ছোটবেলায় যে সরজু নদীতে স্নান করে বেড়াতো, সেখানে স্নান না করে চলে যাব তা তো হবে না, তাই জন্য পুরো একদম রেডি হয়ে গেছি এই নদীতে স্নান করব বলে। ৩৫০ কিলোমিটার লম্বা এই নদী মানস সরোবর থেকে উৎপত্তি হয়ে গঙ্গার সাথে মিশেছে বিহারের সারণ ডিস্ট্রিক্টে। অযোধ্যা নগরীতে রাম জন্মভূমিতে এসে সরজু মাতার কাছে নিজেকে অর্পণ করে সরজু নদীতে স্নান করার অভিজ্ঞতা, এ যেন অমূল্য। এখন এখানে পেছনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকায় আমরা চড়বো। এখন কটা বাজে? ঘড়িতে বাজে 2:06। তো প্রথমে ভেবেছিলাম বিকালের দিকে চড়বো, তারপর ভাবছি আগেই এখানে চড়ে নিই। যখন স্নান করলাম একদম শুদ্ধ মনে, শুদ্ধ পরিবেশে, আমরা এখন সরজু নদীতে নৌকা বিহারে বেরোবো। ওই যে ওইখানে বোটগুলো আছে, এখানে পার পার্সন 100 টাকা। দাদা সাইড দিয়ে যেয়ে থোড়া। এখানে খুব রিস্কের মধ্যে যেতে হচ্ছে, দুদিকেই জল, এই যে সরজু নদীর জল দুদিকে, সামনেই বোট, পরপর বোটগুলো দাঁড়ানো আছে, নাম্বারিং আছে, একের পর এক ছাড়বে। বোটের মধ্যে লাইফ জ্যাকেট আছে, এক একটা বোটে 10 জন করে ওঠে। এই যে এখানে মা বাবা বসে গেছে, এই লাইফ জ্যাকেটগুলো পরতে হবে এখানে, তারপরেই আমাদেরকে যেতে দেবে, অ্যালাউ করবে। সরজু নদীর মধ্যে বোটিং করছি, এমন সুপুর
বাজে, গরম কিন্তু নেই, একদম সুন্দর একটা মনোরম হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে জায়গাটা। আর আমি একদম সামনেটায় বসেছি, তার জন্য আরও মানে পুরো হাওয়াটা একদম সামনে আমার গায়ে লাগছে। বাহ, মন ঘুরিয়ে যাচ্ছে, মন ঘুরিয়ে যাওয়ার মতো পরিবেশ এখানে। যারা যারা আসবেন, 100 টাকা করে পার পার্সন এই বোটিং, 15 থেকে 20 মিনিট করায় এরা। তো মানে অবশ্যই এটা করতেই হবে, অবশ্যই করতে হবে। এপাশে দেখুন বিভিন্ন ঘাটগুলোর দিকে যাচ্ছে। ওই দিকের ওই ঘাটটা হচ্ছে লক্ষ্মণ ঘাট। এই জায়গাটা থেকে আমরা শুরু করেছিলাম। জয় শ্রীরাম। কত বছর নৌকা চালাচ্ছেন? কিতনা সাল সে চালা রে হ্যায়? 10-12 সাল হো গে। আর আভি তো মতলব জাদা লোক আনে লাগে হ্যায় না ইয়ে? আচ্ছা, জয় শ্রীরাম। এখানের এই পুরো জায়গাটা কিন্তু নয়াঘাট, অনেকটা জায়গা জুড়ে আপনারা যে কোনো জায়গায় এসে স্নান করতে পারেন। সব জায়গায় আমি দেখতে পাচ্ছি চেঞ্জিং রুম এখানে বানানো রয়েছে। বাংলায় এক প্রবাদ আছে, তীরে গিয়ে তরি ডুবল। না, সেদিন আমাদের তরি ডোবেনি, তবে তীরে পৌঁছানোর পর আমাদের মন ডুব দিয়েছিল শান্তির এক গভীর পরিপূর্ণতায়। নৌকা ভ্রমণ শেষ করে আমরা আবার চলে এলাম লতা মঙ্গেশকর চকের সামনে, যেখান থেকেই শুরু হচ্ছে রামকিপারির ঘাট। আমরা হাঁটতে থাকলাম রামকিপারির ঘাট ধরে। এই জায়গাটায় চলে এলাম, জায়গাটার নাম হচ্ছে রামকিপারি। এইখানে দেখুন এই সরযু নদীর যে কৃত্রিম শাখাটা বানানো হয়েছে, এখানে অনেক মানুষ স্নান করছে, দেখতে পাচ্ছেন সুন্দর করে ঘাট বাঁধানো আছে রামকিপারিতে। যারা ওইখানে স্নান করবেন না যেখানে আমরা করলাম, তারা এখানেও এসে স্নান করতে পারে, এটাও কিন্তু সরযু নদীরই একটা শাখা। এই দেখুন রামকিপারির এইখান দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম। এই হচ্ছে কৃত্রিম সরযু নদীটা, আমি বুঝিয়ে দিচ্ছি এখানে খুব সুন্দরভাবে। এই পাশের যে ঘাটটা, এইখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আর এই জায়গা থেকে যদি আপনারা ডান দিক নেন, এই যে দেখা যাচ্ছে যে জায়গাটা, ডান দিক নেন, তাহলেই হচ্ছে সরযু নদীর যে অরিজিনাল জায়গা, ওখানেই বোট রাইড হচ্ছে, ওখানে লোকে স্নানও করছে। ওই জায়গা মানে ডান দিক নিলেই হচ্ছে নয়াঘাট, ওটাকে বলে নয়াঘাট। ওখানে বোট রাইড, স্নান করার জায়গাগুলো রয়েছে। এই জায়গাটায় সন্ধে 7টার সময় লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। এখানে একটা স্ক্রিন চলে আসবে, এই স্ক্রিনের মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। আর এই ডান দিকের এই রাস্তাটা দিয়েই হচ্ছে নয়াঘাট, এখানেই হচ্ছে সরযু নদী, যেটা অরিজিনাল যে শাখাটা সরযু নদীর, এখানেই বোট রাইড হবে। এইখানেই কিন্তু যদি আপনারা স্ট্রেট এগিয়ে যান যে অরিজিনাল সরযু নদী, তার ধারেই কিন্তু সন্ধ্যা আরতি হয়, সেটা হয় হচ্ছে 6:45, 15 মিনিট সন্ধ্যা আরতি, তারপর হওয়ার পরে এই জায়গাটায় এই স্ক্রিনে লাইট অ্যান্ড সাউন্ড শো 7টা থেকে। এখানে আমাদের সন্ধ্যারতি হবে, এখানে
এই কাকা বিক্রি করছে লেমন টি মশালা টি কিতনা করকে একবার বতা দিজিয়ে কিতনা করকে হ্যাঁ লেমন টি 10 रुपए ঠিক আছে বানাইয়ে আচ্ছে সে কহাঁ কেসে আয়ে সর হ্যাঁ কহাঁ সে আয়ে আপ হম লোগ আয়ে বেঙ্গল সে কলকাতা কলকাতা হ্যাঁ কলকাতা মে কিস জগহ কলকাতা এয়ারপোর্ট কে সামনেই হ্যায় এয়ারপোর্ট কে সামনে হ্যাঁ ধাপা মে মেরা জমিন হ্যায় ধাপা মে আচ্ছা ও সাইন্স সিটি কে পাস হ্যাঁ আপ আপ কিতনে সাল সে হ্যায় ইদার পে ইদার হম কাই সাল সে হ্যায় দো তিন সাল সে দো তিন সাল সে ये भर के क्यों नहीं दिया आप और भर दे सर भर के दीजिए ठीक है थैंक यू लेवेंटे लेवेंटे 10 টাকার মশালা চা ওই সরজু নদীর পাশে বসে খাওয়ার মজাই আলাদা দেখি একটু চাটা কেমন বানিয়েছে দেখো আয় মন্দির মা सुंदर लगे एन घड़ी बजे विचटा खावा दावा कर प्राय दुटोर समय तो तरह चा खेते सुंदर लगे इखने चाटा किन्तु आसले अवश्य ट्राई कर जगहटाते ही आरती होबे एक दुई तीन चार पाँच এই পাঁচখানা টেবিল রয়েছে এখানে দাঁড়িয়েই হবে তো এখানে কাপড়গুলো সুন্দর করে এখন পেতে দিচ্ছে এক এক করে হলুদ রঙের কাপড় জীবনে অনেক সূর্যাস্ত দেখেছি কিন্তু সরজনদীর ঘাটে বসে এই যে সূর্যাস্তটা সেটা সত্যি আমার জীবনের সেরা সূর্যাস্ত সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ঘড়ির কাঁটায় সময় দেখালো 6:45 আর শুরু হলো সন্ধ্যারতি সন্ধ্যা আরতি শেষ হতে না হতেই ঘড়িতে যখন বাজল সন্ধে 7টা আমরা চলে গেলাম যেখানে সন্ধ্যা আরতি হচ্ছে তার ঠিক অপর প্রান্তে সেই জায়গাটা হচ্ছে রামকিপাড়ি রামকিপাড়িতে শুরু হয়ে গেল ততক্ষণে লাইট অ্যান্ড সাউন্ড শো স্ক্রিনে দেখানো হতে থাকলো সম্পূর্ণ রামায়ণ সন্ধ্যা আরতি দেখার পর সরজুমাতাকে আমার শ্রদ্ধা জানাতে সরজুমাতার কোলেই ভাসিয়ে দিলাম প্রদীপ এবার এখানে শুরু হচ্ছে লেজার শো ওই যে দেখা যাচ্ছে আতিথ্য কামনা সিতা
আমরা ডিনার করতে বেরোলাম, দেখাচ্ছি কোন জায়গাটা এসেছি। এই যে এই পাশটায় হচ্ছে হনুমানগড়ি, হনুমানগড়ি থেকে যদি আপনারা এইদিকে লতা চকের দিকে যান তাহলে কিছু এপাশে রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টগুলো দেখাচ্ছি। এটা আছে পাঞ্জাবি তারকা রেস্টুরেন্ট, চন্দ্রা ভোজনালয়, ওইদিকে হচ্ছে চন্দ্রা মারোয়ারি ভোজনালয়। আমরা ওই চন্দ্রা মারোয়ারি ভোজনালয় থেকে নিলাম, খাবার মোটামুটি ঠিকঠাকই ছিল। এই যে এখানে হনুমানগড়ির যে সাইনবোর্ড তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই দোকানটা, রাম রামজি সুইটস। এখান থেকে আমরা মিষ্টি কিনলাম, এখানের মিষ্টিগুলো ভালো আছে, আপনারাও আসলে এখান থেকে দেখে নিতে পারেন। তার একদম উল্টো দিকে একটা দোকানে ঢুকলাম, এখানে লাস্সি তারপরে ছাচ এগুলো বিক্রি হচ্ছে। তো লাস্সিটা দেখুন, এখানে আমি গতকালও খেয়েছিলাম, খেতে খুব সুন্দর এখানকার লাস্সিটা। উপরটা খুব সুন্দর ডেকোরেট করা আর খুব ফিটনেস আছে, ভালো করে দেখেন। পরদিন ভোরবেলা অযোধ্যা এয়ারপোর্টে এসে আমাদের অযোধ্যা ভ্রমণ এখানেই শেষ হলো। তবে এই ভিডিও শেষ করার আগে আমার মনের একটা কথা সকলের সাথে শেয়ার করে নিতে চাই। অযোধ্যায় এসে রাম মন্দির দেখে বাড়ি ফেরার সময় দীপাংশু আচার্যের এক কবিতা আমার মনে পড়ে গেল। আমরা জানি কাজল মানেই ফেমাস শাহরুখ খান, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আমরা আজও সময় পেলে আড্ডা জমাই রাতে কৃষ্ণ যীশু বুদ্ধ এবং মোহাম্মদের সাথে। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হবে আবার পরের ভিডিওতে।